সরকার কুইক রেন্টালের নামে দেশে জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সেই চুরির তথ্য আড়াল করে ইন্ডেমনিটি আইন করা হয়েছে বলে অভিযোগ তার। সিলেটের টুকের বাজারে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান মঈন খান। মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষকে চিকিৎসাপত্র ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।